আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের ফোনটা দিয়ে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে প্রতি মাসে 850 টাকা করে 3 মাস পর পর 2550 টাকা করে কিন্তু আপনি পেতে পারেন। তো এই আবেদনটা কিভাবে করবেন, আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে, কোথায় কোথায় যেতে হবে, এ টু জেড আলোচনা করতে চলেছে এই ভিডিওতে। কবে থেকে শুরু, আবেদনের শেষ তারিখ কবে, টাকাই বা কবে থেকে পাবেন, তো সম্পূর্ণ প্রসেসগুলো জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলি, আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আবেদন এবছর নিবে না, তবে আল্লাহর রহমতে আমরা কিন্তু এটাও বলেছিলাম যে যদি কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 3 তারিখ, তো এই নোটিশটা কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর পয়েন্টে তারা কিন্তু বলেছে 15/10/24 হতে 14/11/2024, অর্থাৎ এই মাসের 15 তারিখ থেকে আগামী মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। তবে 1 নম্বর শর্ত তারা দিয়েছে, প্রতিবন্ধী ভাতার আবেদন তারাই করতে পারবেন যাদের কাছে সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে। তো সুবর্ণ নাগরিক কার্ডটাকে আমি যদি একদম সহজ ভাষায় বলি, যারা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু বিশেষভাবে চিহ্নিত করেছে সরকার, তাদেরকে একটা স্পেশালভাবে কার্ড দেয়। আমাদের বাংলাদেশে যেমন সবাইকে এনআইডি কার্ড দেয়, ঠিক ওইভাবেই তাদেরকে একটা স্পেশাল কার্ড দেয়। তারা যে প্রতিবন্ধী সেটা যাচাই বাছাই এবং প্রমাণ সহকারে একটা কার্ড, তো এই কার্ডের মাধ্যমে সে নির্বাচিত হয় এবং এই আবেদনটা করতে পারবে। তো আপনারা বলতে পারেন, ভাই আমাদের কাছে কার্ড নেই, আমরা কি আবেদন করতে পারবো? না, আপনারা আবেদন করতে পারবেন না, কারণ যাদের কাছে এই কার্ডটা রয়েছে, যারা অলরেডি আবেদন মানে প্রতিবন্ধী ভাতার জন্য এই সুবর্ণ নাগরিক কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং কার্ডটা অলরেডি হাতে পেয়েছেন, তারা এই আবেদনটা করতে পারবেন। বা আপনার কাছে যদি কার্ডটা নাও থাকে, আবেদন মানে প্রতিবন্ধী ভাতার আবেদন করার জন্য সুবর্ণ নাগরিক কার্ডের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা থাকলেও আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। তো এই যে এই মাসের 15 তারিখ থেকে শুরু হবে আর 14 তারিখে আবেদনটা শেষ হবে। তো এবার আসি আবেদনটা কীভাবে করবেন। তো আবেদনটা করতে হলে আমরা কিন্তু অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেবো কীভাবে আবেদনটা করতে হয় মোবাইল ফোন দিয়ে, কারো কাছে না গিয়ে। আগে কিন্তু একটা সময় ছিল মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়াদৌড়ি করা লাগতো, তো এখনই কিন্তু সরকার সব কিছু অনলাইন ভিত্তিক করেছে, যার কারণে আপনারা কিন্তু ঘরে বসেই এই সেবাটা পেতে পারবেন। আপনাদের কোনো টাকা পয়সাও লাগবে না, জাস্ট আপনি আবেদনটা করবেন, আবেদন করার পরে যে ফর্মটা থাকবে সেই ফর্মটা আপনি চাইলে PDF বের করে কম্পিউটারের দোকান থেকে সেটা আপনি চাইলে আপনার এলাকার যে মেম্বার রয়েছে তার কাছে দিতে পারেন বা নিজের কাছেও রাখতে পারেন। যখন আপনার আবেদনটা তারা যাচাই বাছাই করবে সেই সময় আপনি আবেদনগুলো জমা দিতে পারবেন বা সেই ফটোকপিটা বা আবেদন যে করেছেন সেই প্রমাণটা আপনি তাদেরকে দেখাতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি টাকাটা কবে পাবেন। তো বন্ধুরা, আবেদনটা করার পরে আপনার মতো কিন্তু হাজারো মানুষ এই পৃথিবী মানে আমাদের বাংলাদেশে রয়েছে, তারা আবেদন করবে। তো এর মধ্যে তারা কিন্তু একটু যাচাই বাছাই করে দেখবে যে সবাই এটার ভুক্ত কিনা বা সবাই টাকা পাবে কিনা, কারণ আগের বছরও কিন্তু অনেকে আবেদন করেছে, তাদের আবেদন কিন্তু সবারই হয়েছে। তো ইনশাআল্লাহ এবছর আশা করা যায় আপনাদের সবার আবেদনই হবে। তবে যদি মনে করেন আবেদনের ক্ষেত্রে কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। তো আবেদনটা করতে হবে একদম নিখুঁতভাবে, যেহেতু এটা অনলাইন ভিত্তিক, এটা কিন্তু একবার আবেদন সাবমিট করার পরে কিন্তু আর মানে আপনি এডিট করার অপশন পাবেন না, যে আপনি মনে করেন একটা নাম্বার ভুল দিয়েছেন বা আপনার নামের একটা বানান ভুল রয়েছে সেটা কিন্তু সংশোধন করার সুযোগ নাই। তবে যদি উপর মহলে যোগাযোগ করেন তাহলে সেক্ষেত্রে হয়তো আবেদনটা মানে আবেদনটা জমা হওয়ার আগে সেই সংশোধনটা করতে পারবেন। তো মূল কথা আছে এটা, আপনারা টাকাটা পাবেন কবে। তো এখানে তারা কিন্তু তারিখটাও বলে দিয়েছে, আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে তারা কিন্তু বলেছে চূড়ান্তভাবে নির্বাচিত উপভোক্তাকারী, অর্থাৎ আপনারা যে আবেদনটা করবেন, আবেদন করার পর তারা যাচাই বাছাই করবে এবং নির্দিষ্ট একটা তালিকা তৈরি করবে যে আপনার এলাকায় এই কয়জন লোক প্রতিবন্ধী ভাতার জন্য নির্বাচিত হয়েছে। তো এরকম একটা তালিকা তৈরি করবে, ওই তালিকাটা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আবেদনটা করার পর চূড়ান্ত তালিকায় আপনাদের নাম ওঠার পর জুলাই মাসের 1 তারিখে আপনারা কিন্তু এই ভাতাটা মানে পাওয়া শুরু করবেন, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে টাকাটা পাওয়া শুরু করবেন। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি এই টাকাটা পাবেন। তো বন্ধুরা, আবেদনটা কীভাবে করবেন ভিডিওটি আমি কিন্তু বারবার বলতেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে মানে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। আপনাদের যাদের কম্পিউটার রয়েছে বা কম্পিউটার দোকান রয়েছে সেখানে কি আপনি আবেদনটা করতে পারবেন, নো প্রবলেম। তবে আমি আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে কোনো ল্যাপটপ নাই বা কম্পিউটার নাই, আমি আমার ফোন দিয়ে ইউজ করে আপনাদের জন্য ভিডিওটা 2023 সালে তৈরি করে দিয়েছিলাম। যে যদিও ভিডিওটা পুরনো তবে প্রসেস সবগুলো কিন্তু একই, নিয়ম একই, প্যাটার্ন একই, আপনি জাস্ট একবার চোখ বুলিয়ে নিলে আপনি নিজের ঘরে বসেই কিন্তু নিজের আবেদনটা নিজে করতে পারবেন। আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে সুবর্ণ নাগরিক কার্ডের জন্য এখন কি অ্যাপ্লাই করতে পারবো, এখন আবেদন বা এখন অ্যাপ্লাই করার সুযোগ নাই, এটা কিন্তু প্রতি বছরের শুরুর দিকে অ্যাপ্লাই করার সুযোগ থাকে। তো আপনারা কিন্তু আবার 2024-25 অর্থ বছর যখন 25 সাল আসবে তখন কিন্তু আবার নতুন করে যখন আবার তারা মানে নোটিশ দেবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, তখন আপনারা কিন্তু সুবর্ণ নাগরিক কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন এই আবেদনের মূল কথাটা হচ্ছে বা এই ভিডিওর মূল কথাটা হচ্ছে যাদের কাছে অলরেডি সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে বা সুবর্ণ নাগরিক কার্ডের নাম্বারটা রয়েছে, আপনারা কিন্তু ঘরে বসে আবেদনগুলো করতে পারবেন। তবে মাথায় রাখবেন আগামী মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু এই ডেটটা থাকবে, অর্থাৎ 15 তারিখ থেকে শুরু হচ্ছে এই মাসের,
আগামী মাসের 15 মানে আগামী মাসের 14 তারিখে কিন্তু আবেদনের ডেটটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আবেদনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে, কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবে না। অনেকেই বলতে পারে মেম্বার চেয়ারম্যান যে আপনার এত করে টাকা দাও নাহলে তোমাদের আবেদন বাতিল বা তোমাদের আবেদন হবে না, এরকম টাকা পয়সা আগে থেকে কারো কাছে দিবেন না বা কারোর সাথে কোনো চুক্তিবদ্ধ হবেন না। এটা কিন্তু সরকার অলরেডি মনে করেন সম্পূর্ণ ফ্রিভাবে করেছে, অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন, টাকাটাও আপনি ঘরে বসে আপনার বিকাশ বা মোবাইল নাম্বার বিকাশ নগদ বা আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য দিয়েও টাকাটা আনতে পারবেন। তবে মাথায় রাখবেন যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা কিন্তু আপনার অবশ্যই নিজের অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ নিজের বিকাশ বা নিজের নগদ খোলা নিজের এনআইডি কার্ড দিয়ে এরকম একটা সিম দিলে সবচাইতে ভালো হয়। পরিবারের অন্য কারো নাম্বার না দেওয়াই বেটার মনে করি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বাকিদের দেখারও সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, বয়স্ক ভাতা বিধবা ভাতার আবেদন কবে শুরু হবে? তো বন্ধুরা, বয়স্ক ভাতা বিধবা ভাতার আবেদন হয়তো পরবর্তী নোটিশে আমরা জানতে পারবো, কারণ আগের বছরের তথ্য যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রথমে কিন্তু বয়স্ক ভাতা বিধবা ভাতার আবেদন শুরু করেছিল, প্রথমে পরবর্তীতে প্রতিবন্ধী ভাতার আবেদন নিয়েছিল। হয়তো সরকার হয়তো এটা চাচ্ছে যে প্রতিবন্ধী ভাতার আবেদনগুলো নেওয়ার পরে বয়স্ক ভাতা বিধবা ভাতার আবেদনের যে সার্ভারটা সেটাকে খুলে দিবে। তো বন্ধুরা, আপডেট আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আর টাকাটা কবে পাবেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম। আবেদনটা তাড়াতাড়ি যত সম্ভব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করেন, আর যদি আপনার সমস্যা হয় আবেদন করতে তাহলে আপনার এলাকার যে কম্পিউটার দোকান রয়েছে সেখান থেকেও আপনারা করতে পারবেন, চাইলে আপনাদের এলাকার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকেও করতে পারেন। তো আপনার জন্য যেটা ভালো মনে হয় চাইলে আপনি সেটা করতে পারেন। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, এটা বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম।